হে প্রভু, আপনার ভবন তিন আছে একটা ভগবানের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। বাংলাদেশের অন্যতম আচার্য কলাধিকারী শ্রী রাধা গিরি গৌরিয়ম সবেশাটি মঠের প্রতিষ্ঠাতা হরিপ্রাজ ও কাছায় স্বামী শ্রীশুল ভক্ত আর ভগবান, তাই না? কৃপা করে সকলে আমরা সুযোগ করে শুনবো। আর আমি বলছি, কোন কিছু শ্রবণের আগে, কোন শুদ্ধ কাজ শুভ কাজ করার আগে আমরা আগে সর্বপাপ থেকে মুক্ত হব, তাই না? একবার কৃষ্ণনাম নিয়ে শতপাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে, একবার সহস্র পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তাই আমরা সহস্র পাপ আর শতপাপ থেকে আগে মুক্ত হব, তারপর পাঁচ মিনিট সুযোগ করবো আলোচনা করে। সবাই বলি হরে। তাই আমরা সহস্র পাপ এবং শতপাপ থেকে মুক্ত হয়ে গেলাম। জয় জয় নিতাই। ভক্ত প্রহ্লাদ, প্রহ্লাদ কেমন আমরা রাখলে? প্রহ্লাদ শব্দের অর্থ কি? প্রহ্লাদ দ্বারা আমরা কি বুঝতে পারি? প্রহ্লাদ মহারাজ আমাদেরকে কি শিক্ষা দিলেন? আর শুধু প্রহ্লাদ মহারাজ সম্পর্কে সামান্য পাঁচ মিনিট একটু আলোচনা করে আগামী শুক্রবারে আমরা নৃসিংহ চতুর্দশী সম্পর্কে আলোচনা বিস্তারিত, ঠিক আছে? প্রহ্লাদ একজন ইংরেজি শব্দ দিয়ে প্রহ্লাদ বানান করুন তো। প্রহ্লাদ যে কোনো একজন প্রভুদের মধ্যে বানান করুন প্রহ্লাদ। আচ্ছা, আমি বানানটা বলি, আপনারা অক্ষর গুলো মনে রাখবেন। ইংরেজি প্রহ্লাদ বানান হচ্ছে PRAHLAD। প্রহ্লাদ, এই প্রহ্লাদ শব্দের অর্থটা কি? পিতে কি বুঝাচ্ছে, আরতে কি বুঝাচ্ছে, এইতে কি বুঝাচ্ছে, এলতে কি বুঝাচ্ছে, এতে কি বুঝাচ্ছে, আর দিতে কি বুঝাচ্ছে, আমরা সেটা প্রহ্লাদ মহারাজের কাছে শিক্ষা পেয়ে যাবো, ঠিক আছে? এই যে পি, পিতে প্রহ্লাদের প্রথম অক্ষর, তাই না? প্রথম অক্ষরটা কি? পি। পিতে হচ্ছে পিওরিটি, এটা হচ্ছে জাগতিক শিক্ষা না, এটা হচ্ছে পারমার্থিক শিক্ষা। পিতে হচ্ছে পিওরিটি। পিওরিটি মানে শুদ্ধতা, পিওরিটি মানে শুদ্ধতা, অর্থাৎ আমাদেরকে এত শুদ্ধতা হইতে হবে যেমন প্রহ্লাদ মহারাজ একজন শুদ্ধ ভক্ত, সেই রকম শুদ্ধতা আমাদের মন সবসময় সেই রকম শুদ্ধতা করতে হবে।
তাই প্রহ্লাদ মহারাজকে দিয়ে আমরা এই শিক্ষা পাবো যে পিতে প্রথমত করে প্রহ্লাদ, সেই শব্দের অর্থ হচ্ছে পিওরিটি, আর পিওরিটি মানে শুদ্ধতা। তাই সকলে আমাদের প্রয়োজন শুদ্ধতা গ্রহণ করা, তাই না? সর্বপ্রথম প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে শুদ্ধতা। তারপর কি দ্বিতীয় অক্ষর কি? আর আরতে হচ্ছে রেসপেক্টফুলনেস। রেসপেক্টফুলনেস এর মানে হচ্ছে একজনের প্রতি আরেকজন আনুগত্য শিকার, অর্থাৎ আনুগত্য শিকার। রেসপেক্টফুলনেস অর্থাৎ আনুগত্য শিকার, আমরা আনুগত্য শিকার করে বদন করবো প্রহ্লাদ মহারাজকে। এই যে আমাদের এই শিক্ষা দিচ্ছে যে আমরা একে একের প্রতি আনুগত্য শিকার করে বদন করবো। আমি কিন্তু সংক্ষিপ্ত ভাবে বলতেছি, এর বিস্তারিত শুক্রবার বলবো আমি বলে দিয়েছি। তৃতীয় অক্ষরটা কি? এতে হচ্ছে এফেকশন। এফেকশন হচ্ছে, এফেকশন মানে স্নেহ পরায়ণতা, স্নেহ পরায়ণতা, অর্থাৎ একে অপরের প্রতি আমরা ছোটদেরকে যেভাবে স্নেহ করা দরকার, বড়দেরকে যেভাবে শ্রদ্ধা করা দরকার, সেই শিক্ষাটা প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তাই এতে কি, এর এ শব্দের অর্থ কি বুঝাচ্ছে? এফেকশন, এফেকশন মানে স্নেহ পরায়ণতা। তারপরে চতুর্থ অক্ষর কি? হচ্ছে হ্যাপিনেস, অর্থাৎ হ্যাপিনেস শব্দের অর্থ কি? সুখ। হ্যাপিনেস মানে সুখ। ভগবানের শ্রীপাদ পদ্ম অর্পণ করতে যেতে পারবো, ভগবানের ধামে যেতে পারবো, ভগবানকে প্রত্যক্ষ রূপে দর্শন করতে পারবো। জয় 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 জয়। আমাদের এই দেহটা, আমি কে? আমি একটা চিন্ময় বস্তু, আমি একটা চিন্ময় আত্মা। এই চিন্ময় আত্মা, চিন্ময় বস্তু, আমি যখন এই চিন্ময় আত্মা রূপ নিয়ে সদা এই শরীর প্রাপ্ত নিয়ে সদা সর্বক্ষণ ভগবানের সেবায় নিযুক্ত থেকে গোলোক বৃন্দাবনে রাধারানীর সহিত ভগবানের শ্রীপাদ পদ্ম সেবা করতে পারি। জয় জয় জয়। এটা হচ্ছে পরম সুখ। তাই হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। প্রহ্লাদ মহারাজ আমাদেরকে এই এই শিক্ষাটা দিয়ে, হ্যাপিনেস মানে এই শিক্ষাটা দিয়ে উনি বুঝাচ্ছে যে আসলে পারমাত্মিক সুখ বেঁধে রেখে আমাদের জাগতিক কল্যাণ। তারপর হচ্ছে এল, এল না, তারপর অক্ষরটা এল। এলটা হচ্ছে লার্নিং, লার্নিং, লার্নিং। লার্নিং শব্দের অর্থ কি? শিক্ষা। লার্নিং শব্দের অর্থ শিক্ষা। এই শিক্ষাটা কি? পারমার্থিক জগতের শিক্ষা, এটা হচ্ছে জাগতিক জগতের শিক্ষা নয়। যেমন এই দেশে একটা শিক্ষা কেন্দ্র, তাই না? এটা একটা শিক্ষা কেন্দ্র না, বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করা হয়, সেটা কি জাগতিক জগতের শিক্ষা? কিন্তু আমাদের যে এই শিক্ষা গ্রহণ, এটা যে কেন্দ্র খোলা আছে, এটা হচ্ছে পারমার্থিক জগতের শিক্ষা। এই শিক্ষা কেন্দ্রে যে আসবে, এখানে যে আছে শিক্ষক আছে, তারপরে এটা একটা হাসপাতাল, এই হাসপাতালে যে আসবে এখানে ডাক্তার আছে, নার্স আছে, ডাক্তার সেবা দিবে এবং নার্স সেই অনুপাতে তাদেরকে সেই ওষুধ প্রদান করিবে। সেই ওষুধ যদি আপনারা গ্রহণ করেন বিনামূল্যে, সেই ওষুধ গ্রহণ করার পরে আপনারা চির সুখে জগতে যেতে পারবেন, শুধুমাত্র এই পারমাত্মিক শিক্ষা শিক্ষার কারণে। তাছাড়া জাগতিক শিক্ষা দ্বারা কোনো কিছু সম্ভব নয়। তাই পারমাত্মিক শিক্ষারও আমাদের প্রয়োজন আছে। তারপর অক্ষরটা হচ্ছে এ। এতে হচ্ছে অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন মানে কি? আকর্ষণ, অর্থাৎ তার প্রতি আকর্ষণ হইতে হবে, আমাদের গুরুদেবের প্রতি আকর্ষণ হইতে হবে, ভগবানের তারপর হচ্ছে শেষের অক্ষরটা কি? দ্বিতীয় হচ্ছে ডিটারমিনেশন, অর্থাৎ
সংকল্পবদ্ধ। অর্থাৎ আমরা আজ থেকে সংকল্পবদ্ধ করলাম, প্রহ্লাদ মহারাজ যে শিক্ষাটা আমাদেরকে দিলেন, প্রহ্লাদ মহারাজ যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, আর সুন্দর ভদ্র প্রহ্লাদের মতন আমরা সেই শিক্ষা গ্রহণ করে আমরা একতা বাড়তে সবাই সংকল্পবদ্ধ করবো। গৌরী আমাদের ভগবান শ্রীকৃষ্ণের পত্নী অর্পণ করার জন্য এই কলিযুগে এক হৃদয় পতাকা তোলা আহ্বান করেছে। তাই আমরা সকলে একটা আহ্বান করবো, একটাই সংকল্প করবো যে একটি পতাকার তলে থেকে ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তন করা, তা ব্যতি রেখে আমরা কিছু করব না। তাই কলিযুগে একটিমাত্র বিকল্প হরে কৃষ্ণ মহামন্ত্র, তাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব এবং আমরা পরমধামে চলে যেতে পারবো। এই যে এত সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের অর্জন পূজন এসব করি, তা ব্যতিরে অন্য কারো না করি, তাহলে আমরা উদ্ধারের পথ পেয়ে যাব। তাই হরের নাম, হরের নাম কেবল কৌরবনাত্মক নাত্মকতি রান্নাথা, হরে কৃষ্ণ মহামন্ত্র ব্যতিরেকে করি অত যুগে কোনো উদ্ধার নাই, উদ্ধার নাই। তাই বললাম আমরা সকলে সংকল্পবদ্ধ হব যেন আমরা এক ভগবান শ্রীকৃষ্ণ আনাদিনাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীপাদ ভক্ত ব্যতি রেখে আমরা যেন অন্য কারো দিকে লক্ষ্য না যায়। জয় জয় নিতাই গৌরী।